তার সামর্থ্য আছে যে কোরবানি দিবার লাগিয়া, কিন্তু সামর্থ্য আছে কোরবানি দিবার লাগিয়া, কিন্তু সে কোরবানি দিল না। গতিকে আমরা প্রিয় বস্তু দিয়ে আমরা আল্লাহর জন্য কুরবানি দান করি, ওটা উৎসর্গ করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহি হামদুল্লাহ। তোমাদের জন্য, তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম। এখানে মধ্যে কোন কমপ্লিট নাই, কোন দরবার নাই, কোন বেড়া নাই। প্রত্যেকে নিজের ধর্মে নিজে পালন করো। আমি সবাই অনুরোধ করব যে আজকে আপনারা রাস্তায় বেরো, বাবারও হবে রাস্তায় বেরো, কোরবানি করবা না। আর আপনারা কোনো লাইভ টাইভ ইত্যাদি করবা না, ফেসবুক করবা না। আমার জীবন ভাগ্য হয়ে পড়বার শান্ত শিষ্য হইয়া তুমি যার মাথা ঠান্ডা রাখবে, সম্পূর্ণ করবার আর যে কাজ করবার এটা যারা আল্লাহরে রাজি এবং খুশি করবার লাগে করো। আপনারা খুশি আর রাজি আল্লাহরে খুশি করতে চাও না, তাহলে কোন কাজ আপনার সমাধান করা হয়। আপনার নিয়ত রূপে, আপনার নিয়ম যেটা হবে, উদ্দেশ্য যেটা হবে, তার ফল সেটা হবে। ওদিকে আপনারা শান্তি শৃঙ্খলা রক্ষা করিয়া, আপনারা আমাদের নিয়ম নীতিরে রক্ষা করিয়া, আমাদের সরকারি যে গাইডলাইন আছে সেই গাইডলাইনকে ফলো করিয়া আপনারা কোরআন পড়া শুরু হয়ে যায় গিয়া। তোরা পড়া হলো কোয়া, পাক মারো কোয়া, الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم বন্ধুগণ, আপনারা দেখলা ঈদের নামাজ, এটা পড়ছে নারায়ণপুর তিন দোকান আর চৌরঙ্গীর ঠিক মধ্যাহ্ন পড়ছে ঈদগাহ। তো নারায়ণপুর ঈদগাহ আজকে বকরির ঈদের নামাজ অনুষ্ঠিত হইল। তো আপনারা দেখলা কেমন লাগলো না লাগলো আমার কমেন্টের মাধ্যমে জানাইবা। আর সবরে আমার ইউটিউব চ্যানেল উত্তম ব্লগসের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক, সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আজকে খুব সুন্দর শান্তি সম্প্রীতির বার্তা দিয়া তারপরে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে, খুব ভালো লাগছে। আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা যাতে দেশ বিদেশের সবাই দেখতে পাই আমাদের নারায়ণপুর ঈদগাহ নামাজ। আর সবরে ঈদের শুভেচ্ছা জানাইয়া আজকে মহানো বিদায় লিয়া, সব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবরে। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ختم الى مدى الى مدى الزمان ولا يحس الا بالنعم في كريم البصر والغنم بشرط سلامتها من الرسول. وأول وقتها بعد صلاة العيد فمن دفع قبله فقد خلف السنة وآخر وقتها غروب اليوم الثالث فكبروا الله في الأيام التشريق وقيل الصلاة المفروضة مرة وجوبا وثلاثا مرة استحبابا. في البخاري عن أنس رضي الله عنه قال دفع النبي صلى الله عليه وسلم بكبشين أملحين أقرنين دفعهما بيد الشريفة وسمى وكبر ووضع رجله على سباعهما. عباد الله رحمكم الله رحمة واسعة في الدارين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم وليكم بر رحيم. ও বাদে কইবা ঈদর দাওয়াত দিলাম না ও লো সকলের ঈদর দাওয়াত বা ফাঁকাই চলে গে দিয়া বাড়ির দাওয়াত দিয়ার নামরা বাড়ির মতো ফাঁক।